সুমিতা রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে চিকেন করব, ধনে পাতা দিয়ে গ্রিন চিকেন করে দেখাবো। দেখুন, চিকেনটাকে আমি প্রথমে একটু ধুয়ে নুন হলুদ আর জিরের গুঁড়ো মাখিয়ে রেখেছি, আর একটু তেল। এতে আমি দেবো আলু, আলুটাকে আমি এরকম গুঁড়ো গুঁড়ো কেটেছি বড় বড় করে, পেঁয়াজ আর টমেটো, আর এখানটায় আছে দেখুন আদা, লঙ্কা আর রসুন বাটা, আর এখানে ধনে পাতা বেটে রেখেছি। এই আদা রসুন বাটাটা আর কাঁচা লঙ্কা, এটাকে আমি ভালো করে মাংসের সাথে মাখিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি পুরো মাখিয়ে নিয়েছি, নিয়ে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে, আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা ছেড়ে দিলাম। আলুটাও দিয়ে দেবো, একসাথেই আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজটা আমি একসাথেই ভাজবো। হলুদটা আমি একটু অল্প দেব, হলুদ বেশি লাগে না। দেখুন, আমি নুন হলুদ গুঁড়ো আর সাদা জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার আলু পেঁয়াজটাকে এভাবে ভাজবো। এবার আমি এতে চিকেনটা দিয়ে দেবো। দেখুন, এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এমনি করে কষাতে হবে। চাপা দিয়ে দেবো। এবার থালাটা খুলবো। আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে, কিন্তু আমাকে একটু জল দিতে হবে যাতে আলুটা আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি এটাকে ভালো করে কষাবো। আলুটা আর একটু সেদ্ধ হবে।
আলুটা সেদ্ধর জন্য আমি এবার একটু জল দেব। দেখুন জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাবে। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা হয়ে যাবে। তারপরে নামানোর আগে আমি ধনে পাতা দেবো। দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে একটু সেদ্ধ করতে হবে। এবার আমি চাপা দিয়ে দেবো। আমি থালাটা খুলব, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। দেখুন ধনে পাতাটা দিয়ে নিয়েছি। এবার ধনে পাতাটাকে ভালো করে চিকেনটার মধ্যে মাখাতে হবে। আর একটু আমি ধনে পাতা কুচিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন এবার আমি একটু ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার আমি ধনে পাতা কুচোনোটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন একটু হালকা সবুজ রং এসছে, ধনে পাতা বেটে করেছি, দেখুন একটু সবুজ সবুজ হয়েছে। এবার আমি ধনে পাতা কুচোনো ধনে পাতাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। ধনে পাতা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ধনে পাতাটাকে মাংসের সাথে এইভাবে মিক্স করতে হবে। দেখুন হালকা সবুজ কালার হয়েছে তো। দেখুন আমার রেডি হয়ে গেল ধনে পাতা দিয়ে চিকেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।